আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, গাজী মিজানুর রহমান স্যারের অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট ট্রাজেকশন মডেল টেস্ট 13-এর গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এক এক করে 50টা মডেল টেস্টের সমাধান দেওয়ার চেষ্টা করব, তাই এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখেন 61 নম্বর অঙ্ক, নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটা বাজক সংখ্যা? বিজোড় হতো। আমরা জানি প্রত্যেকটা সংখ্যারই বাজক সংখ্যা আছে, বাজক সংখ্যা নির্ণয় আমরা শিখব। আর বাজক সংখ্যা এই যে 60টা সংখ্যার মধ্যে যে সংখ্যার বাজক সংখ্যা বিজোড় সেটাই তার উত্তর। তাই আমি প্রতিটা সংখ্যার টেস্ট না করে আমি শুধুমাত্র ওই উত্তরটাকেই কী করে ইন্ডিকেট করে আমি আমার উত্তর দিয়ে দিচ্ছি। যেমন দেখেন এই যে 1024 সংখ্যাটা, 1024 সংখ্যাটাকে আমরা গুণনীয়ক বের করব। যেমন দুই দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারা এভাবে যাইতে যাইতে আমাদের লাস্ট এই যে দুই আসছে, দেখেন এই যে দুই আসছে। তাহলে আমরা বাদক সংখ্যা নিয়ে নিই কীভাবে? যেহেতু এক জাতীয় সংখ্যা আসছে, আমরা দেখতে হবে এই যে দুই, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু গুণনীয়ক দুই পেয়েছি। এখন দুই এটা কতবার আছে, যতবার থাকবে তার সাথে এক যোগ করে নেব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর 10-এর সাথে যখন আমরা এক যোগ করব তখন আমাদের বাজক সংখ্যাটা বের হয়ে যায়। অর্থাৎ দুই কতবার আছে, 10 বারের, মানে পাওয়ার 10। 10-এর সাথে কত যোগ করতে হবে? এক যোগ করতে হবে। যোগ করলে কী আসে? 11। এর মানে তার বাজক সংখ্যা হচ্ছে 11, আর 11 হচ্ছে কি? বিজোড় সংখ্যা। আর অন্যান্য অপশনগুলোর এভাবে যদি আমরা গুণনীয়ক বের করতে যাই তাহলে প্রত্যেকটা বাজক সংখ্যা কী আসে? বিজোড় আসে। আর বিজোড়ের সাথে যখন এক জোর করে নিই, এক যোগ করে নিলেই তখন জোর হয়ে যায়, যার কারণে অন্য অপশনগুলো সঠিক নেই। এটাই উত্তর সঠিক। এখন আমি দেখি 62 নম্বর অঙ্কটা। 62 নম্বর অঙ্কটা কি? দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 14 এবং কত? 168। একটি সংখ্যা 42 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে গসাগু এবং লসাগুকে যদি আমরা গুণ করি তাহলে দুইটা সংখ্যার গুণফল বের হয়ে যায়। তখন দুইটা সংখ্যার গুণফল, যেমন লসাগু গসাগু হতো, গসাগু 14 গুণ লসাগু লসাগু হতো 168। এই যে গসাগু এবং লসাগু দুইটা গুণ করলে গুণফল বের হয়ে যায়, আর ওই গুণফলকে যখন আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে অপর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে একটা সংখ্যা কত? 42। 42 দ্বারা আমি ভাগ করে নিলাম, তাহলে অপর সংখ্যাটা আমরা এমনিতে পারি। অর্থাৎ দুইটা সংখ্যার লসাগু এবং গসাগুকে গুণ গুণ করে একটা সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যা বের হয়ে যায়। তাহলে কত? 3, 14, 42। 3 দ্বারা 18কে ভাগ করলে 3 5 15, আর 3 4 18, অর্থাৎ 56। এর মানে এটার উত্তর হচ্ছে 56। এরপরে যে অঙ্ক দেখেন 63 নম্বর অঙ্ক, খুব ইজি। বার্ষিক 10% হারে যৌগিক মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত? দেখেন এখানে প্রবলেমটা হচ্ছে এই যে যৌগিক মুনাফা। যৌগিক মুনাফা মানে চক্রবৃদ্ধির মুনাফা, আর চক্রবৃদ্ধির মুনাফাটা তখনই প্রবলেম হয় যখন এ বছরটা একের অধিক হয়, আর যেহেতু একটা বছর মাত্র তখন আমাদের এই যে এক বছরের সরল মুনাফাটাই হবে চক্রবৃদ্ধির মুনাফা, কারণ এটা একের অধিক নাই। মনে রাখবেন এক বছর হলে আর যদি চক্রবৃদ্ধির মুনাফা বা যৌগিক মুনাফা চায় তাহলে সরল মুনাফাটা বের করলেই আমাদের উত্তর শেষ। আমরা জানি যে সরল মুনাফার সূত্রটা কি, অবশ্যই আমরা সবাই জানি সরল মুনাফা। সরল মুনাফা আই সমান পিআরএন, আই সমান পিআরএন বাই কত? 100। এই সূত্রটা আমরা জানি সরল মুনাফা, আর সরল মুনাফা বের করতে পারলে উত্তর শেষ, কারণ এক বছরের চক্রবৃদ্ধির মুনাফা আর সরল মুনাফা এক সমান। তাহলে পি এর মান কত? 2000 গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে 10 গুণ এন এর মান কত? এক বছর ভাগ কত? 100। তাহলে আমরা কী করতে পারি, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এই দুইটা শূন্য আউট, তাহলে 20-20 সাথে 10 গুণ করলে কত হচ্ছে? 200। এর মানে এটার উত্তর হচ্ছে 200। এই হচ্ছে আমাদের উত্তর 200। এরপরে যেটা 64 নম্বর অঙ্ক, একটু 64 নম্বর অঙ্ক একটু ফলো করলে আমাদের উত্তরটা একটু দেখে আসতে পারি কীভাবে। 64 নম্বর যে অঙ্ক, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? দেখেন আমরা যদি আগে আয়তন বের করতে চাই, কী বের করতে চাই? আমরা জানি এই ধরনের অঙ্ক থাকলে আগে আয়তন, এই যে চৌবাচ্চাটির আয়তন কত, আয়তন দেখেন মিটারে দেওয়া আছে, তাহলে আয়তনের সূত্র জানি আমরা, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য 3, প্রস্থ গুণ প্রস্থ 2,
উচ্চতা গুণ সাইড, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন। তাহলে কী হয়, তিন গুণে ছয়, চার ছয় চব্বিশ, চব্বিশ কীবার রইল আমাদের যেহেতু ঘন মিটার, ঘন মিটার চব্বিশ হচ্ছে ঘন মিটার। তাহলে আমরা জানি এক ঘন মিটার সমান এক হাজার, এক হাজার লিটার। বোঝার চেষ্টা করবেন, এক ঘন মিটার সমান এক হাজার, এক হাজার লিটার, যেহেতু আমাদের ঘন মিটার বের হয়েছে। এক ঘন মিটার সমান যদি এক হাজার লিটার হয়, তাহলে চব্বিশ ঘন মিটার সমান কত হবে, চব্বিশ ঘন মিটার সমান হবে এক হাজার গুণ কত, চব্বিশ, চব্বিশ লিটার, তাহলে হয় চব্বিশ হাজার, চব্বিশ হাজার লিটার, চব্বিশ হাজার লিটার। এর মানে এটার উত্তর হচ্ছে এই যে চব্বিশ হাজার লিটার। এরপরে আমরা দেখি যে পঁয়ষট্টি নম্বর অঙ্ক, পঁয়ষট্টি নম্বর অঙ্কটা কি, যে একটা নির্দিষ্ট দামে, কি একটা নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো, এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি। এই ধরনের অঙ্ক প্রায় আসে, যেমন অত পার্সেন্ট ক্ষতি হলো, আবার অত পার্সেন্ট বেশি মূল্যে বিক্রি হলো অত পার্সেন্ট লাভ হবে। মনে রাখবেন এইরকম অঙ্ক প্রায়ই আসে, অত পার্সেন্ট বিক্রি করার ক্ষতি হলো, আবার বিক্রয় মূল্য অত টাকা বেশি হলে অত পার্সেন্ট লাভ হলো, ক্রয় মূল্য কত, এরকম অঙ্ক আসলে আমরা আগে বিক্রয় মূল্যের পার্থক্যটা নির্ণয় করবো। কী নির্ণয় করবো, বিক্রয় মূল্য। দেখেন বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আমরা জানি, ক্ষতিতে মানে বিয়োগ, একশো থেকে বিশ চলে গেলে বিশ পার্সেন্ট আশি বারে হয়, দেখুন বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আশি, আর একটা দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আমরা জানি, লাভে মানে যোগ হয় একশোর সাথে দশ যোগ, দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো দশ। দেখেন বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আশি, দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো দশ, এটার পার্থক্য কত আমরা জাস্ট নির্ণয় করবো। তাহলে একশো দশ থেকে আশি বিয়োগ করলে কত হয়, পার্থক্য অবশ্যই কত হয়, তিরিশ হয়। এটা হচ্ছে বিক্রয় মূল্য পার্থক্য। এখন আমরা অঙ্ক শেষ, কীভাবে শেষ, এই যে পার্থক্যটা বের করলাম, এই তিরিশ পার্সেন্ট বেশি হলে অর্থাৎ তিরিশ টাকা বিক্রয় মূল্য, তিরিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য অবশ্যই কত টাকা, একশো টাকা, ক্রয় মূল্য একশো টাকা, বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে কত হয়, একশো ভাগের তিরিশ এত টাকা, তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি, ষাট টাকা বেশি। এর মানে বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো গুণ ষাট, ভাগ কত, ভাগ কত, তিরিশ, এই ষাটকে তিরিশ দ্বারা ভাগ করলে দুই, দুইয়ের সাথে একশত গুণ করলে দুই শত, এর মানে দুই শত টাকা। এটা ক্রয় মূল্য কত, এই যে এটার দ্রব্যটির ক্রয় মূল্য দুই শত টাকা। এখন আমরা যদি বলি যে চৌষট্টি নম্বর অঙ্কটা কি, চৌষট্টি নম্বর অঙ্কটা একটু দেখে নেই, ছয়ষট্টি নম্বর অঙ্ক, যে এক্স বাই থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু এক্স বাই ফিফটিন প্লাস সিক্স এর সমাধান নির্ণয় করো। এটা আমাদের একটা সমাধান, এই সমাধানটা অবশ্যই তেমন একটা কঠিন না, সবাই আমরা জানি। এরপরও আমি একটু সহজভাবে করার চেষ্টা করতেছি, টু এক্স ভাগের পনেরো প্লাস কত সিক্স। আমরা কী করবো, এই যে ভগ্নাংশ দুইটা আছে একদিকে, এক্স আমরা একদিকে নিয়ে আসছি, কীভাবে, এই যে ভগ্নাংশ আছে এক্স ভাগের কত তিরি, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস টু এক্স ভাগের কত পনেরো, এটা প্লাস আছে এদিকে নিলে মাইনাস ইকুয়াল সিক্স, আর এই প্লাস তিরি এদিকে গেলে মাইনাস তিরি। তাহলে আমরা কী করতে পারি, এখানে আমরা লসাগু কত, তিন এবং পনেরোর লসাগু পনেরো, তিন পনেরো মধ্যে ফার্স্ট বার, ফার্স্টের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স, মাইনাস পনেরো পনেরো মধ্যে একবার, দুই দুইয়ের সাথে এই পনেরো পনেরো মধ্যে একবার, এক দিয়ে যদি টু এক্স গুণ করি টু এক্স ইকুয়াল কত, ছয় থেকে তিন চলে গেলে তিন। তাহলে কী দাঁড়ায়, আমরা দেখে নিই, ফিফটিন ফাইভ এক্স থেকে থ্রি টু এক্স চলে গেলে থ্রি এক্স ইকুয়াল কত, থ্রি। এখন আমরা কী করতে হবে, আর গুণ করতে হবে, আমরা এক্সের মানে করতে হবে, তাহলে কী হয়, আঠা গুণ করলে থ্রি এক্স, আর তিন পনেরো হয়, তাহলে সেটা গুণ করবো না, এভাবে রেখে দিব, তাহলে সহজ হয়। এখন আমরা কী করবো, এটার সাথে এটা গুণ করলাম, এখন এক্সের সাথে গুণ আছে, এটা এদিকে গেলে বাগ হয়ে যাবে, এক্স ইকুয়াল পনেরো ইন্টু থ্রি ভাগ কত, তিরি, এই যে তিনটা গুণ আছে এদিকে গেলে বাঘ, এটা এটা খাটা, সুতরাং এক্সের মান কত করে বের হয়েছে আমাদের পনেরো, এর মানে এটার উত্তর হচ্ছে কত, ফিফটিন। এখন সাতষট্টি নম্বর অঙ্ক, সাতষট্টি নম্বর অঙ্কটাও আমরা অনেক সময় পরে আসছি, সেভেন থেকে পরে আসছি, এটাও অবশ্যই আমরা সবাই পারি, এরপরও আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি, কত, সাতষট্টি। দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান দেওয়া আছে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান বের করা,
এবং এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর, এটার মান এবং এটার মান আমরা বের করা জানি। এই দুইটার মান বের করে আমরা দুইটার সংখ্যাকে গুণ করলে আমরা উত্তরটা বের হয়ে যায়। তাই আমি আলাদাভাবে বের করব, আগে এক্স স্কোয়ার প্লাস কত, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করব। এটার মান কী দাঁড়ায় আমরা জানি, এ প্লাস বি, এটার তো রয়েছে এ, এটার সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, টু এক্স বি এ বি টু এ বি, এটা দেখাটা। আর এটার মান আছে কত, ওয়ান, ওয়ানের উপরে বর্গ করলে দুই একে দুই, তাহলে ওয়ানের উপরে বর্গ করলে ওয়ান, মাইনাস দুই থেকে প্লাসের ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান, এর মানে আমরা প্রথমটার মান পেয়েছি মাইনাস ওয়ান। এখন থেকে আমরা দ্বিতীয়টার মান কত আসে, দ্বিতীয়টা কি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটা সবাই জানি, এটা কী করতে হয়, ব্যাঙ্গে নিতে হয়, সবাই জানি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফালানির জন্য ভাঙলাম। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করেছি কি, এ প্লাস বি, যদি এ স্কোয়ার বলতে এ, ওয়ান বাই স্কোয়ার বলতে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, টু এ বি, তাহলে দেখেন এটা এটাই খাটা। খাটলে আমরা এই দেখেন আমরা আর এটা কিন্তু আবার সূত্র ফেলতে পারি, কিন্তু সূত্র না হলে কী করবো এই অঙ্কটার মধ্যে, কারণ আমাদের প্রথমেই এ স্কোয়ার প্লাস কত, ওয়ান বাই এক্স স্কোয়ারের মান মাইনাস ওয়ান পেয়ে গেছি। এই দেখেন স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান পেয়ে গেছি। আর এখানেও দেখেন স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান, মানে আগে যেহেতু পেয়ে গেছি এখানে এই মানটা, এই মানটা আমরা এখানে বসাইতে পারি, তাহলে এত হোল স্কোয়ার মাইনাস কত, দুই একে দুই, তাহলে মাইনাস ওয়ান দিয়ে যখন আমরা বর্গ করবো তখন হয় প্লাস ওয়ান আর মাইনাস কত, টু, তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান। দেখেন এক্স টু দি পাওয়ার ফোরের মানও মাইনাস ওয়ান, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানও মাইনাস ওয়ান, এটার মানও পেয়েছি মাইনাস ওয়ান, এক্স টু দের ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দের ফোরের মানও পেয়েছি মাইনাস ওয়ান। তাহলে দুইটা যদি গুণ করি, মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস আর এক একে এক, অর্থাৎ উত্তর ওয়ান, এটার উত্তর কত, ওয়ান। এখন দেখেন 68 নম্বর অঙ্কটাও খুব খুব জটিল, আমি কেন বলবো জটিল, কারণ আমরা এই ধরনের অঙ্ক 9 থেকে 10 মধ্যে আমরা পাই না, যারা আমরা সায়েন্স পড়েছি উচ্চতর গণিত পড়েছি তারাই শুধু এই ধরনের অঙ্ক পেয়েছি। আমরা যদি সচরাচর সিস্টেমে বের করতে চাই এটার অঙ্কটা হচ্ছে গিয়া এমন কোন উৎপাদক নিয়ে নিহরণ, দেখেন এক্স ওয়ান ধর্ম মাইনাস ওয়ান ধর্ম টু ধর্ম ধরলে আমাদের এই সারাটার মান জিরো আসতো, এক্সের মান আমরা কত ধরলে জিরো আসে এটা নির্ণয় করতে হয় এই ধরনের উৎপাদক করতে গেলে। কিন্তু আমরা এখানে এক্সের মান অলরেডি কীভাবে দেওয়া, সাতটা অলরেডি দেওয়া, এই যে অপশনগুলোর মধ্যে দেওয়া, এক্স প্লাস ওয়ান মানে এক্সের মান এখানে মাইনাস ওয়ান, বোঝার চেষ্টা করবেন, এক্স প্লাস, এক্স প্লাস ওয়ান মানে প্লাস থাকলে মনে করবেন এক্সের মান মাইনাস, আর মাইনাস থাকলে মনে করবেন প্লাস। কীভাবে, কারণ আমরা যেহেতু এগুলো একটা উৎপাদক, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত ধরতে পারি, জিরো, তাহলে এক্সের মান কত আসে মাইনাস ওয়ান, ওই দেখেন প্লাস আছে, এক্সের মান হয়ে গেছে কত মাইনাস। আর যদি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয় তাহলে এক্স ইকুয়াল ওয়ানটা মাইনাস ওয়ানটাই দিয়ে গেলে প্লাস ওয়ান, দেখেন মাইনাস হলে হয়ে যায় প্লাস আর প্লাস হলে হয় মাইনাস। তাহলে দেখেন আমরা এই ধরনের রাশিটি উৎপাদক, এখানে যেহেতু প্লাস আছে তাহলে এক্সের মান মাইনাস ওয়ান ধরে, এখানে মাইনাস ওয়ান ধরে আমরা দেখবো জিরো আছে কিনা, জিরো যদি থাকে তাহলে এটাই উত্তর। তবে আমি জানি এই উত্তরটা এভাবে যে এক্স মাইনাস ওয়ান যদি হয় তাহলে এক্স ইকুয়াল কত আসে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল উৎপাদকটা ধরলে তাহলে কত আসে এক্সের মান, ওয়ান, আর ওয়ান যদি আমরা এক্সের মান এখানে বসাই রাশিটার মধ্যে তাহলে জিরো আসে। কীভাবে, দেখেন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস কত, টেন, তাহলে কী দাঁড়ায়, আমি বলছি কি, এই যে এই উৎপাদকটা ধরলে এক্স মাইনাস ওয়ান ধরলে এক্সের মান কত, ওয়ান, আর এক্সের জায়গা তো ওয়ান ধরে দেখি যদি জিরো হয় তাহলে এটাই উত্তর। তাহলে যদি ওয়ানের উপরে টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়ান ইন্টু ওয়ান এক্সের মান ওয়ান, ওয়ান স্কোয়ার প্লাস এইট ইন্টু ওয়ান মাইনাস কত, টেন, তাহলে দেখেন ওয়ানের উপরে ফোর টু দি পাওয়ার ফোর দিলে ওয়ান, ওয়ানের উপরে যত পাওয়ার দিন এখানে ওয়ান আসে, সাইড একে সাইড প্লাস ফার্স্ট একে ফার্স্ট প্লাস আট একে আট মাইনাস কত, টেন। এখন দেখেন প্লাস সবগুলো এক জায়গাত করবো, মাইনাস সবগুলো এক জায়গাত করবো, কীভাবে, এই দেখেন এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে ফাইভ আর প্লাস ওয়ান কত হয় সিক্স, সিক্স এবং এইট কত আসে, সিক্স এবং এইট, দেখেন ওয়ান এবং ফাইভ এটাও প্লাস এটাও প্লাস, তাহলে সিক্স হয় সিক্স, এটাও প্লাস সিক্স এবং প্লাস এইট হয় কত, প্লাস ফোরটিন,
মাইনাসের কত, মাইনাস টেন আর মাইনাস ফোর মাইনাস ফোরটিন, দেখেন প্লাসের ফোরটিন থেকে মাইনাসের ফোরটিন চলে গেলে জিরো। এর মানে দেখেন কোন উৎপাদকের জন্য জিরো বাড়ছে, এক্স মাইনাস ওয়ানের জন্য আমাদের জিরো বের হয়েছে, এর মানে এটার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা দেখতে হবে এই কোন উৎপাদকের মানটা ধরলে আমাদের এই সারাটার মান কত হয়, জিরো আসে, তাহলে আমরা উত্তর শেষ। এরপরে দেখেন যে সত্তর নম্বর অঙ্ক, সত্তর নম্বর অঙ্ক, সত্তর নম্বর অঙ্কটা আমি ইজি ভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কিভাবে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা আমরা একটা আয়তক্ষেত্র ধরে নিই, এটা আনুমানিক একটা জিনিস ধরে নেব, মনে করেন এখানে দৈর্ঘ্য ধরে নিলাম আমি 20 আর প্রস্থ ধরে নিলাম 10, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফল কত আসে, ক্ষেত্রফল আসে কত, 200। দৈর্ঘ্য আমরা ধরলাম 20 এবং প্রস্থ ধরলাম আমি কত, 10, 10 ধরলে আমাদের ক্ষেত্রফল কত আসে, 200 বর্গ মিটার। এখন দৈর্ঘ্যকে যদি আমি 5% বৃদ্ধি করি, তাহলে দেখেন এই যে দৈর্ঘ্য 20 আছিল, এটা 20-এর 5% হতো, 20-এর 5% হতো, 5% আমরা জানি যে তুলে এভাবে করতে হয়, দেখেন 5 20-এ 100 আর 5কে 5 দ্বারা ভাগ করলে 1, মানে 20-এর 5% বলতে 1, তাহলে এখানে আরও 1 কী করলাম, বৃদ্ধি করলাম, 20-এর 5% 1, তাহলে আগে ছিল 20 এখন হলো কত, 21, 5% বৃদ্ধি করায় আরও 1 বাড়লো, এখন মোট দৈর্ঘ্য হলো 20+1 21। এখন 21 গুণ 10, এখন দৈর্ঘ্য হইল 21, প্রস্থ তো ঠিকই 10, তাহলে 21 গুণ 10, 21 গুণ 10 কত হলো, 210। কিন্তু 5% বৃদ্ধি করায় ক্ষেত্রফল হলো 210 আর আগে ছিল 200, তাহলে বৃদ্ধি পেলো কত, 10 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 200 বৃদ্ধি, আগে ছিল 200 কিন্তু 10% বৃদ্ধি করায় তাহলে কত বেড়ে বেশি হয়েছে, 10 বেশি হয়েছে, তাহলে 200 বৃদ্ধি পায় কত, 10, 1-এ বৃদ্ধি পায় 10/200, তাহলে কত কত বৃদ্ধি হয়েছে, শতকরা চেয়েছে 100 বৃদ্ধি পায়, এই যে 10 গুণ 100/200, তাহলে এটাতে এটা দ্বারা ভাগ করলে 2 আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5, অর্থাৎ 5% বৃদ্ধি পেয়েছে আগে একটু। এখন আমরা দেখে নিই যে 71 নম্বর অঙ্কটা, 71 নম্বর অঙ্ক, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত এটা একটা চিরন্তন সত্য কথা, সেটা হচ্ছে 22/7, এই যে 22/7 যেটা ন মান আসে 3.1416, এই যে 22/7 সমান 3.1416, এটা অবশ্যই আমরা জানি হার মান, ফাইয়ের মান, এই যে ফাইয়ের মানটাই, যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতটা, এই যে ফাইয়ের মানটা, ফাইয়ের মানটাই কিন্তু আমাদের বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, আর এটার মান হচ্ছে 22/7, এবং আমরা যদি দশমিক ভগ্নাংশে নিই সেটা হবে 3.1416, একই কথা, তাহলে আমরা উত্তর হচ্ছে এটা। এখন দেখেন 72 নম্বর অঙ্কটা হচ্ছে কি, আমেনা একটা বালিকার শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে, শ্রেণীতে কতজন বালিকা রয়েছে, এটা তো অত্যন্ত সহজ, এটা কোনো ব্যাপার না, আমি যদি এদিক থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আমি যদি প্রথম থেকে গুনি তাহলে দেখেন 11 আসে এই জায়গা, মানে আগে দিয়ে কত 10 জন রয়েছে, এরপরে 10 জনের পরে 11, আমি যদি আবার নিচ থেকে গুনে তারপরও 11, দেখেন 12 13 14 15 16 17 18 19, এরপরে আমি ধরলাম 20 21, দেখেন আমি এদিক থেকে আসলে এই জায়গাতে 11, আবার এদিক থেকে যাই আমি যদি নিচ থেকে যাই যে কোনো প্রান্ত থেকে বলছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ নিচ থেকে গেলো 11, উপর থেকে আসলেও 11, তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন হলো, 1 থেকে কতজন 21, এর মানে এটার উত্তর হবে কতজন, 21 জন। এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে আমরা দাঁড়ার অঙ্ক, দাঁড়ার অঙ্ক আমরা প্রায় সময় বলে থাকি, প্রায় সময় করি, আমি দেখা যাচ্ছে এই মডেল টেস্টে একই ধরনের দাঁড়া সব সময় আসে, যেমন কিভাবে দেখেন 16 22 34 58 এবং 106, এর পরবর্তী সংখ্যাটা হতো, দেখেন আমি বলছি সবসময় পার্থক্যটা বের করবো, এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যার পার্থক্যটা হতো, এটার থেকে এটা বিগ করলে পার্থক্য বের হয়ে যায়, 22 থেকে 16 চলে গেলে জানি 6,
আবার 34 থেকে 22 চলে গেলে মানে বিয়োগ করলে আমাদের আসে কত 12, আবার 58 থেকে 34 চলে গেলে তাকে কত 24, আবার 106 থেকে 58 চলে গেলে তাকে কত 48। এখন দেখেন পার্থক্যগুলো আসলে সমান না, পার্থক্যগুলো কোনো একটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে কীভাবে, এই দেখেন 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ 48, এর মানে পার্থক্যগুলো দ্বিগুণভাবে কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা পরবর্তী সংখ্যা যে নির্ণয় করবো, অবশ্যই এটার থেকে যেহেতু এটা 48 বেশি, তাহলে এটার থেকেও এটা একটা পার্থক্য, এটা কত বেশি হবে, এটা যদি 48 হয় এর পরবর্তী পার্থক্য কত হবে, 48-এর দ্বিগুণ কত 96। এই যে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পরবর্তী পার্থক্যটা দরকার, পরবর্তী পার্থক্য যেহেতু দ্বিগুণ ঘুরে বৃদ্ধি পাচ্ছে তাহলে 48-এর দ্বিগুণ কত 96, এর মানে 106-এর সাথে 96 যোগ করলে আমাদের উত্তরটা পেয়ে যাবো। 106-এর সাথে যখন আমরা 96 যোগ করি তাহলে কী দাঁড়ায় 202। দেখেন 196 যোগ 106 যোগ 196 200 কত 2, এর মানে এটার উত্তর হচ্ছে 202। এরপরে যেটা 76 নম্বর অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট কত হবে, দেখেন আমরা ধরি একক স্থানীয় অঙ্কটি কত, একক স্থানীয় অঙ্কটি এক্স, দশক স্থানীয় অঙ্কটি কত ওয়াই, তাহলে সংখ্যাটি কী হবে, সংখ্যাটি হবে কত এক্স প্লাস 10 ওয়াই। তাহলে দেখেন প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে কী দাঁড়িয়েছে, প্রথম শর্ত মতে যে একক আর দশক স্থানীয় দুইটা অঙ্ক আছে, অঙ্ক দুটির সমষ্টি কত 9, এর মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমি ধরতে পারি কত 9, এটা সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে কী বলছে, দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 হোম। তাহলে আমরা যদি স্থান বিনিময় করে যে টেনটা এক্সের জায়গা চলে আসে, যেমন একক স্থানীয় অঙ্কটা হয় দশক স্থানীয় অঙ্কের জায়গা, আর দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হয়ে যায়, এই যে স্থান বিনিময় করলে দেখেন টেনটা নিয়ে আসছে একক স্থানীয় অঙ্কের জায়গায়, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা যে প্রদত্ত সংখ্যা হতে কত, তা প্রদত্ত সংখ্যা হতে কত হোম 45 হোম। এই যে এটা স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাইলাম, এই সংখ্যাটা এই যে প্রদত্ত সংখ্যা হতে কত হোম 45, অর্থাৎ 45 হোম ই করে নিলাম। তাহলে আমরা এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে দেখেন ওয়াই সবগুলাই এক্স এবং ওয়াই সবগুলো একদিকে নিয়ে আসলাম, নিয়ে আসলে আমাদের কী দাঁড়ায় এ যেত, তাহলে এখানে ধরুন 10x মাইনাস এক্স তাকে হতো 9x, এটার মাইনাস 10y থেকে প্লাস ওয়াই গেলে মাইনাস 9y ইকুয়াল মাইনাস 45, বা এক্স 9 কমন যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হতো মাইনাস 45, তাহলে 9 গুণ আছে ওইদিকে চলে গেলে কত হয় মাইনাস 45 ভাগ কত 9, 9 দিয়ে রাইটে ভাগ করলে ফার্স্ট নম্বর কথা সেটা মানে কত দাঁড়াইলো আমার মাইনাস 5, কার মান দাঁড়াইছে এক্স মাইনাস ওয়াইয়ের মান পেলাম আমরা কত মাইনাস 5। তাহলে দেখেন এক এবং দুই নং সমীকরণ যদি আমরা কী করি যোগ করি, এটা 9 পেয়ে গেলাম প্রথমটা, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 9, দ্বিতীয়টা পেলাম প্রথম আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 5। তাহলে এই যে এটা এটা কাটলাম, যেহেতু যোগ করলাম এক্স এক্স ইকুয়াল 2x, আর 9 থেকে মাইনাস 5 চলে গেলে তার কত 4, বা এক্স ইকুয়াল 4 ভাগের কত 2, অর্থাৎ 2 এক্স ইকুয়াল কত আসে 2 আসে। এখন 2 যদি আসে তাহলে এক্সের মান আমরা সমীকরণ একে বসাই, এই যে একে বসাইলে ওয়াইয়ের মানের প্রয়োজন আমাদের এই যে এক, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 9, বা এক্সের মান কত 2 প্লাস ওয়াই ইকুয়াল 9, বা ওয়াই ইকুয়াল 2 প্লাস আসে দিয়ে গেলে মাইনাস, অর্থাৎ ওয়াইয়ের মান কত আসছে 9 থেকে 2 চলে গেলে 7। দেখেন এক্সের মান 2 ওয়াইয়ের মান 7, তাহলে আমাদের সংখ্যাটি কী ছিল এক্স প্লাস কত এক্স প্লাস 10, এই সংখ্যাটি ছিল, এই সংখ্যাটি নির্ণয় করতাম সেই, যার কারণে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় আমরা করছি। তাহলে এক্সের মান কত 2 প্লাস 10 ইন্টু ওয়াইয়ের মান কত 7, তাহলে আমরা গুণ করলে 70, 2 প্লাস 70, 70 দুই যোগ করলে কত আসে 22, 72, এর মানে এটার উত্তর হচ্ছে 72। এরপরের যে অঙ্কটা 75 নম্বর অঙ্কটা, 75 নম্বর অঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি একটু খাস করে এই দেখেন আমরা প্রশ্ন মধ্যে এরকম উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপক থেকেই আমাদের এই মানগুলো নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব দেখেন, আমি সবসময় দিয়েছি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা খুবই সহজ। কীভাবে সহজ, আমরা এই যে আর গুণন করবো, আর গুণন করে উপরে দিলে হবো 5 খণ্ড 75, আর 6-এর সাথে 12 গুণ করলে 6-12 72, এই যে দুইটা সংখ্যা দুইটা ভগ্নাংশ, প্রথম দুইটা আর গুণন হলো আর গুণন করে উপরে দিলে গেলাম। দেখেন যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে তাহলে ক্ষুদ্রতম এই যে 75 ছোটো না 72 ছোটো, কোনটা ছোটো 75 না 72, অবশ্যই 72 ছোটো, তাহলে 72 কোন ভগ্নাংশের জন্য, তাহলে 12 ভাগের 15 ভগ্নাংশের জন্য, এই ভগ্নাংশটা, এর মানে এই দুইটার মধ্যে আমরা সূত্রটা পেয়ে গেলাম। কীভাবে আর গুণন করবো, আর গুণন করে যে গুণফল যার ছোটো সেটাই সেই ভগ্নাংশটাই ছোটো, ঠিক তেমনিভাবে এই ভগ্নাংশটা কীভাবে বের করবো, আমরা গুণ করবো আর গুণন করে, কীভাবে গুণ করবো,
একুশ এবং এগারো গুণ করলে হয় 231। আবার 14 এবং 17 যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় 238। দেখেন এটার সাথে এটা গুণ করি 231, এই 14-র সাথে 17 গুণ করে 238। তাহলে এখানে আমাদের কোনটা ছোট্ট, 238 না 231? অবশ্যই 231। 231 কোন ভগ্নাংশের জন্য ছোট? 11/14। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট্টটা হয়ে গেলাম, এই দুইটা ভগ্নাংশের মধ্যেও ছোট্টটা হয়ে গেলাম। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট্ট কোনটা? এই এটাও আমরা কী করবো? আর গুণ করবো। তাহলে এই 14 এবং 12 গুণ করলে হয় 168, এবং 15 এবং 11 গুণ করলে হয় 165। দেখেন এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, 165, 168। তাহলে এখানে আমাদের কোনটা ছোট্ট? 168 না 165? অবশ্যই 165। 165 কোন ভগ্নাংশের জন্য? অবশ্যই 11/14। এর মানে এখানে উত্তর হচ্ছে 11/14, এটাই উত্তর। তাহলে আমরা দেখে নিই 76 নম্বর, 76 নম্বর অঙ্কটা কি? আমরা 76 নম্বর অঙ্ক দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব ইকুয়াল 513, এবং এ মাইনাস বি এর মান 3। চাইছে কি? দেখেন এ বি এর মান চেয়েছে, হার মান চেয়েছে এ বি এর মান। তাহলে এই যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হয়, তবে এ বি এর মান কত? তাহলে এই অঙ্কটা নির্ণয় করার জন্য আমরা এই জায়গার থেকে দেওয়া আছে থেকে হয় এটার থেকে আমরা নির্ণয় করে দিই, অথবা এটার থেকে, এই যে এটা দেওয়া আছে এটা, তাহলে এটার থেকে যদি করি, এই রাশির থেকে যদি করি, তাহলে দেখেন এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা কি? অবশ্যই এ মাইনাস বি হোল কিউব প্লাস কত? 3 এ বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এ কিউব মাইনাস বি কিউব আমরা কী করছি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, আর এটা তো এটা রয়ে গিয়েছে দেখা 513। তাহলে দেখেন এটা মান আছে এ মাইনাস বি এর মান কত? 3। এর মানে এটা 3 কিউব প্লাস কত? 3 এ বি ইন্টু এ মাইনাস বি মান কত? 3 ইকুয়াল 513। বা 3 কিউব করলে আমরা জানি 27, আর 3 দিয়ে গুণ হলে 3 3 9, 9 এ বি ইকুয়াল কত? 513। তাহলে আমরা দেখে নিই এই যে 27, এই 27টা এদিকে চলে গেলে কী হয়? মাইনাস। তাহলে 513 থেকে 27 চলে গেলে 486, 9 এ বি সাথে 9 গুণ আছে, এদিকে গেলে ভাগ হয় 486, কেন দ্বারা ভাগ করলে 54। এর মানে এটার উত্তর হচ্ছে এ বি এর মান, দেখেন কত বড় হয়ে গেছে, এ বি এর মান 54। এর মানে এটার উত্তর হচ্ছে 54। আমরা একটু দেখে নিই 77 নম্বর অঙ্ক, 560 টাকার একটা শেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এদের অঙ্ক করতে গেলে যেমন 25% লাভে বিক্রয় মূল্য কত? 25% লাভে কি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য 120, 120 কেবল কত? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কত? 100 টাকা। তাহলে আমাদের এভাবেই সাজাইতে হবে যে 500 টাকায় শেয়ার কিনে ক্রয় মূল্যটা আগে চাইছে কি, বিক্রয় মূল্য কত বিক্রয় করলে? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120/100, তাহলে ক্রয় মূল্যটা কত আছে আমরা? 560। তাহলে 560 হলে ক্রয় মূল্য 560 হলে বিক্রয় মূল্য 120 × 560 ভাগ কত? 100। তাহলে এটা এটা খাটা, এটা এটা খাটা। আর যদি আমরা এটা ভাগ করি, এখন আমরা কী করলাম, 12 এবং 56 গুণ করলাম, 12 এবং 56 গুণ করলে কত হয়? 700। এর মানে এটা বিক্রয় মূল্য বিক্রয় করতে হবে 25% লাভ করতে হলে বিক্রয় করতে হবে কত? 700 টাকা। এর মানে এটার উত্তর হচ্ছে 700। এখন দেখেন 78 নম্বর অঙ্ক, 78 নম্বর অঙ্ক রয়েছে আমরা দেখছি যে চিনির মূল্য 10% কমে গেলে শতকরা কি পরিমাণ বাড়ালে বইয়ের জন্য আর খরচ কমবে না, বা চিনির ব্যবহার আর কমবে না, এই ধরনের অঙ্ক সেম অঙ্ক, এটা কোনো সমস্যা না। তাহলে এটার অঙ্ক আমরা কীভাবে শিখছিলাম, যে 100 গুণ যত বাড়ে বা কমে, কত কমছে? 20 কমছে, ভাগ কত হবে? 100 থেকে বিয়োগ হবে, কমলে বিয়োগ হবে, কত বিয়োগ হবে? 20 বিয়োগ হবে। তাহলে কী দাঁড়ায়? 100 গুণ 20, 100 থেকে 20 চলে গেলে 80, এটা যদি আমি গুণ করি 4 20 80, আর 4 25 100, অর্থাৎ কত পার্সেন্ট? 25%। তাহলে এটার উত্তর কত? 25%। 79 নম্বর অঙ্ক, 79 নম্বর অঙ্ক আগে আমরা দেখি, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন? আচ্ছা শতকরা আমরা পড়ে, আগে দেখি আমরা 2 জন লোক যদি আমরা কমিয়ে দিই তাহলে কতদিনে শেষ করতে পারবে, এই অঙ্কটা আমরা বের করিয়া দিই। এটা বের করে আমি সবকেভাবে শিখেছিলাম কি, প্রথম জন গুণ প্রথম দিন ভাগ পরিবর্তিত সংখ্যা, পরিবর্তিত সংখ্যা দেখেন 2 জন কমিয়ে লোক কমিয়ে দিলে, তাহলে আগে ছিল 8 জন, এখন 2 জন কমিয়ে দিলে কতজন হয়? 6 জন। তাহলে 6 দ্বারা যদি আমি 12 ভাগ করি 2, আর 8-এর সাথে 2 গুণ করলে
কত 16, কত দিন, অর্থাৎ 2 দিন কমিয়ে দিলে আমার কত দিন লাগবে, 16 দিন লাগবে। তাহলে শতকরা কত দিন বেশি লাগবে, তাহলে কত বেশি লাগে, আগে ছিল 12, এখন লাগবে 16 দিন, কত বেশি লাগবে? 16 থেকে আমি অবশ্যই 12 বিয়োগ করতে হবে, 12 বিয়োগ করলে কত হয়, অবশ্যই 60 জন, 60 দিন, 60 দিন। তাহলে শতকরা কত দিন বেশি লাগবে, তাহলে 12 দিনের কাজ করতে বেশি দিন, বেশি দিন লাগে কত দিন, 60 দিন। তাহলে একদিনের কাজ করতে কত দিন লাগবে, 4 ভাগের 12, তাহলে শতকরা মানে কত, 100 দিনের কাজ করতে হবে, 60 গুণ 100 বা কত, 12। তাহলে কী দাঁড়ায়, 3 চাইলে 12, আমরা জানি 100 যদি 3 দিয়ে ভাগ করি 33.33% হয়, এটা আমরা সবাই জানি। অথবা এটা যদি আমরা এই কীভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, যদি দশমিকে নেই তাহলে হবে কত, এটা যদি ভাগ করি 33 সমস্ত 1 ভাগের কত, 3%, এর মানে এটার উত্তর হচ্ছে এই যে 9 নম্বর। এখন দেখেন 80 নম্বর অঙ্ক, 540 সংখ্যাটির কতগুলো বাদক আছে। এই যে আমার প্রথম অঙ্কটা আছে যে কোনটির বাদক সংখ্যা, বিজুর আইডিসি ডাইরেক্ট 540-এর কী সংখ্যা নির্ণয় করতে চাইছে, বাদক সংখ্যা। তাহলে দেখে নিই আমরা 80 নং প্রশ্নের উত্তর, বাদক সংখ্যা কত, 540। এটা যেহেতু জুর আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে 2 7 14, 7 2 গুণে 14 আবার 0, আবার 2 দ্বারা ভাগ যায় 1 3 5, এখন আর 2 দ্বারা ভাগ যাবে না, যাবে কত দিয়ে, দেখেন 3 দিয়ে দেয় কিনা, 3 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে দেয় 3 গুণ 45, আবার 3 দিয়ে দেয় 3 5 15। দেখেন এখানে বাদক সংখ্যা নির্ণয় করা খুব সহজে বুঝতে পারবে। দেখেন আমি এখানে দেখে নেই যে আমাদের 2 আছে, 2 দেখিলাম, যেহেতু 2 আছে, 2 কয়টা আছে, কয়টা আছে, একটা 2টা। তাহলে 2 যতটা থাকবে, ওই যে 2 2 পাওয়ার যতটা থাকবে তত, ততর সাথে 1 যোগ করবো আমি, করেছি, গুণ দিব। এরপরে কী সংখ্যা আছে, 3 আছে, 3 আছে কতটা, 1টা 2টা 3টা, 3 দিলাম পাওয়ার সাথে আরও 1 যোগ করলাম, গুণ। 5 আছে কয়টা, 1টা 1 দিলাম পাওয়ার, 1-এর সাথে আরও কত যোগ করলাম, 1 যোগ করলাম। দেখেন 2 আছিল 2টা, তার সাথে পাওয়ার 2 2-এর সাথে 1 যোগ করছি, গুণ। 3 আছিল 3টা, 1 যোগ করলাম, 3 আর 1 4 5, তার পাওয়ার আছিল 1। তাহলে কী দাঁড়ালো, আমি কী জায়গাখান বের করবো, দেখেন এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ার এই যে 2 প্লাসে কত হচ্ছে 3, গুণ করবো পাওয়ারগুলো, গুণ 3 আর 1 কত 4, গুণ 1 আর 1 কত 2। এই যে পাওয়ারগুলো শুধু গুণ করতো, 3 গুণ 4 3 4 12, 12-এর সাথে 2 গুণ করলে কত হয়, 24, এর মানে এটার উত্তর হচ্ছে 24। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, আমার